আমি কিন্তু তোমারে অনেক বেশি ভালোবাসি, বুঝছো? আমি আপনার দুইটা হাত হয়ে সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। আপনি কি পা দিয়ে নাম্বার তুলতে পারবেন? তোমার ছেলেকে পড়াশোনা করায় কি করবা? তো দুই হাত নাই, রাস্তায় গিয়ে ভিক্ষা করো। আপনাকে ফুল দিয়ে অনেক অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জন্মগতভাবে দুটো হাত ছাড়া জন্ম নিয়েছিলেন মিরাজ, এ কারণেই শুনতে হয়েছিল অনেক কটূক্তি। কেউ কেউ তার মাকে বলেছিল হাত ছাড়া ছেলেকে নিয়ে ভিক্ষায় বসে যেতে। এসব পরিস্থিতিতে সবসময় পাশে থেকে সাহস জুগিয়েছেন তার মা। মিরাজের মনোবল ও সাহস আরও বেশি দৃঢ় হলো যখন তার প্রেমিকা তার জীবনে আসলো। মিরাজের দুটো হাত হয়ে থাকার প্রতিজ্ঞা দিয়ে তাকে প্রতিটি কাজে সাহায্য এবং অনুপ্রাণিত করেছে তার প্রেমিকা সুমাইয়া। ভালোবাসার ভাব বিনিময়ের পর দুই পরিবার যখন জানাজানি হয়ে গেল তখন তারা বিয়ের ইচ্ছা পোষণ করেন, আর সেখানেই বাধা হয়ে দাঁড়ায় মেয়ের পরিবার। তারপর কি হলো? মিরাজ আর সুমাইয়ার এই অদম্য ভালোবাসার কাহিনী আজ আমরা শুনব মিরাজের মুখে। দর্শক, আমার পাশে যিনি বসে আছেন তিনি মিরাজ ভাই। মিরাজ ভাই নিজে বর্তমানে ফেসবুক এবং ইউটিউবিং করে তিনি 70,000 টাকারও বেশি ইনকাম করছেন মাসে। শুধু তাই নয়, তার যে সহধর্মিনী তিনিও কিন্তু তার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি এবং আপনার সাথে দেখা করে আরও বেশি ভালো লাগছে। একটু প্রথম থেকে আসি ভাই। মিরাজ ভাই, আমরা তো জানি যে সমাজের 8-10টা মানুষের মতো আপনি না, আর শারীরিকভাবে যে একটা দুটো অঙ্গহানি, এটা কি জন্মগতভাবে? হ্যাঁ, এটা জন্মগত। ছোটবেলায় বেড়ে ওঠাটা কোথায়? গ্রামের বাড়িতে, পাবনাতে। আচ্ছা, সেখানে আপনার কয় ভাই বোন বা কারা কারা? আমার হচ্ছে দুই ভাই এক বোন, ভাইয়া বড়, বোন মেজো, আমি সবার ছোট। আসলে ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা অনেক কষ্টেরই ছিল, খুবই কষ্টের। কারণ আমার যখন 7 থেকে 8 বছর বয়স তখন আম্মু আমাকে সব জায়গায় নিয়ে যাইত। তো আমাদের এলাকার কিছু মহিলা ছিল, তো ওনারা বলতো যে তোমার ছেলেকে পড়াশোনা করায় কী করবা, তো দুই হাত নাই, রাস্তায় গিয়ে ভিক্ষা করো। আবার অনেকে বলতো আল্লাহ ওরে কেন পৃথিবীতে পাঠাইছে, ওর জন্মটা হওয়ার চেয়ে না ওটা ভালো ছিল, জন্ম না হইলে ভালো হইতো, পরিবারের টেনশন হইতো না যে বড় হয়ে কী করবে, এরকম বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে। তখন আপনার মায়ের পক্ষ থেকে আসলে রিপ্লাইটা কী ছিল? আমার আম্মু কিছু বলে নাই, শুধু কান্না করছে। যে আমার আম্মু শুধু আমাকে বলতো যখন আমাকে স্কুলে ভর্তি করাই দেয়, আমাকে একটা কথা বলতো, বাপ তোমাকে জীবনে অনেক বড় হতে হবে, কারণ তোমাকে যে মানুষগুলো আজে বাজে কথা বলে একসময় তুমি তাদেরকে বুঝাই দেবে যে হ্যাঁ তুমি পারবা। তো আম্মুর চেষ্টার কারণে আসলে আজকে এত দূর আসা। কি সোশ্যাল মিডিয়ায় আপনি বেশ ভাইরাল, ফেসবুকিং করছেন, ইউটিউবিং করছেন, সেখান থেকে কি পরিমাণ আয় বা কি করছেন আপনি বর্তমানে? বর্তমানে হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে আর দুইটা ইউটিউব চ্যানেল আছে। তো এই দুইটা, এই তিনটার মাধ্যমে আসলে মেইন আর্নিংটা আমার আসে। আর এই আর্নিংয়ের টাকা দিয়ে আমার নিজের একটা ইতিমখানা চালাই, প্লাস ফ্যামিলি চালাই, প্লাস আমি নিজে চলি, আর পাশাপাশি এলাকায় যারা অসহায় দরিদ্র আছে, কারোর বিয়ের সময় টাকা লাগবে, একদমই গরিব, ওখানে টাকা দিচ্ছি, এইভাবে আর কি চলে যাচ্ছে। এটা কি নিজের ইতিমখানা? এটা আমার নিজের। আচ্ছা, সেখানে কতজন ইতিমকে আপনি চালাচ্ছেন? এখন হচ্ছে 42 জন আছে, কিন্তু যারা ওইখানে, আমাদের মূল লক্ষ্য এটা হচ্ছে যে যারা একদমই অসহায় দরিদ্র প্লাস ইতিম বাচ্চা, ওদের জন্য ফ্রি, আর যারা একদম স্বাভাবিক আর ওনাদের, ওদের জন্য হচ্ছে মাসে 300 করে টাকা নেই আমরা। সংসারে কে কে আছেন? সংসারে হচ্ছে আমার ওয়াইফ, আমার বাচ্চা আর আব্বু। আমার আম্মু মারা গেছে হচ্ছে আপনার 2 বছর হয়ে গেল। দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হন। ভাই, আপনার মাসিক ইনকাম তাহলে কত হতে পারে? মানে এক এক সময় এক এক রকম, এখন একটু কম, কারণ এখন ফেসবুক রেভিনিউ কম দিচ্ছে। আগে আসতো 90-1 লাখ 80, এখন 60-70 এরকম। শুনেছি আপনি প্রেমের বিয়ে করেছেন, তো এই গল্পটা একটু শুনতে চাই যে কিভাবে কি হলো। আসলে আমি তো যখন ভিডিও করতাম তো তখন তো অনেকেই আমাকে চিনত, তখন আমার পেজে ছিল হচ্ছে 3 লক্ষ ফলোয়ার। তো হঠাৎ একদিন ও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, আমার নাম্বার কই পাইছে আমি জানি না, বলতেছে যে আসসালামু আলাইকুম, আপনি কি মিরাজ আফ্রিদি? হ্যাঁ, আমি মিরাজ আফ্রিদি। বলতেছে যে আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল, কি আপনি কি বিয়ে করেছেন? বললাম না, বিয়ে করলে তো ভিডিও তো দেখতে পারতেন, তাই না? তো বললাম আপনি কে? বলতেছে আপনি আমাকে চিনবেন না কিন্তু চিনে যাবেন। আচ্ছা, ওকে। তো বলতেছে আপনাকে আমি একটা কথা বলতে চাই। কি? আমি আপনার দুইটা হাত হয়ে সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। প্রথম কথা, প্রথম কথা ওর একটা কথা। তাই বলতেছে আপনি আমাকে বিয়ে করবেন? বললাম আপনি, আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনাকে কেমনে বিয়ে করবো, পাগল হয়ে গেছেন নাকি? আর কইলেই বিয়ে করা যায়? তারপর এই কথাটা আমার মানে মাথার মধ্যে আসে, তারপর আমি ফোনটা কেটে দিছি। আম্মুকে বলছে, আম্মু একটা মিন আমার এই কথা কয় যে আমি আপনার দুইটা হাতে সারা জীবন আপনার পাশে থাকতে চাই।
আমি সব কথা আম্মুর সাথে শেয়ার করতাম, কারণ আব্বু আসলে এতটাও কিছু বুঝতো না, যার কারণে সব ব্যাপারটা আম্মুর কাছে শেয়ার করতাম একদম নিজের। এতটাও কিছু বুঝতো না বলতে প্রেম বিষয়ে বুঝতো না নাকি? আব্বু কিছুই বুঝতো না, মানে আমার আমার কখন কি লাগছে বা আমি কখন আমার কি দরকার বা কোনটা করলে ভালো হয়, একমাত্র আম্মু সারা এই ব্যাপারগুলোকে বুঝতো। আম্মুকে বলার পর আম্মু বলতেছে মেয়ের সাথে আমাকে কথা বলাই দিস। তারপর দেখি আম্মুর সাথে কথা বলতে বলতে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো আমি বললাম যে আসলে বিয়েটা এতটাও সহজ না, কারণ আমার একটা জিনিস মনে হইতো কি যে আমার বাড়ির পাশে একটা ছেলের দুইটা হাত আছে, সে চাকরি করতেছে, ভালো একটা স্যালারি পাচ্ছে, তার ওয়াইফকে চালাচ্ছে, তারপরেও তার ওয়াইফ বলে যে আমি সুখী না, আমার ওর সাথে আমি থাকতে পারবো না, এগুলো চলে গেছে। তো আমার দুইটা হাত নাই, এখন যদি আমি একটা মেয়েকে বিয়ে করি সে যদি আমাকে ছেড়ে চলে যায়, ওই তো দুই হাত নাই জন্য বউ চলে গেছে, মানুষ কিন্তু এই কথাই বলবে। তো এইটা খুব ভয় পাইতাম না জীবনে বিয়ে তো করাটা, মানে আমার ঠিক হবে না, হ্যাঁ খুব ভয় পাইতাম। তারপর ভাবলাম যে ওর সাথে কথা বলে দেখি। তারপর কথা বলতে 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 তো বললাম যে আচ্ছা আমার তো এখন ইনকাম নাই, তুমি আমাকে খাওয়াই বা কেমনে, মানে আমি কী খাওয়াবো তোমারে, তোমার কারণ বিয়ের পর তো ইনকাম করতে হয়, তোমাকে আমি তোমার ভরণ পোষণ আমার দেওয়া লাগবে না, আমি কেমনে চালাবো। বলতে সমস্যা নেই, আমি বিয়ের পর আমি গার্মেন্টসে চাকরি করবো অথবা কোনো বাসা বাড়িতে কাজ করবো, কাজ করে তোমাকে খাওয়াবো। আমার কেন যেন মনে হচ্ছে একটা মুভি কিন্তু বর্তমানে খুবই ভাইরাল হয়েছে, আমার কাছে এরকম একটা মুভি মতে লাগতেছে সিরিয়াসলি। 12 ফেল নামে একটা মুভি খুবই ভাইরাল হয়েছে, সেখানে আমরা দেখেছি যে নায়ক শূন্য পকেটে কিন্তু নায়িকা কিন্তু তার পাশে ছিল, নায়কের পাশে, এবং নায়িকা আস্তে আস্তে তাকে হচ্ছে অনেক মানসিক শক্তি যুগিয়ে তারপর হচ্ছে একটা বড় পরীক্ষায় পাস করায়। আমার মনে হচ্ছে যে সেরকম কোনো একটা মুভি দেখছি। আচ্ছা তারপর কি হলো? তারপর ওর ফ্যামিলিতে ওকে জানাও জানায়, কিন্তু ওর আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল একটা জায়গায়, ছেলেটা হচ্ছে দেশের বাইরে থাকে, অনেক বড় লোক। আচ্ছা এই কাহিনীগুলো কোন সালে হচ্ছিল? 2020 সালে। 2020 সালে আপনার বয়সও তো খুব বেশি না, 2020 সালে আপনার বয়স কত ছিল? 19 বছর। 19 বছর, আচ্ছা চলেন তারপর বাকিটা শুনি। তারপর হচ্ছে কথা বলে বললাম, বলার পর ও আমাকে বলতেছে যে এই ব্যাপার, তো ওর ওই যে বলতেছিলাম যে ওর ওর হবু হাজব্যান্ড যার সাথে বিয়ে ঠিক হয়েছিল অনেক বড় লোক ছিল, দেশের বাইরে থাকতো, শহরে পাঁচতলা বিল্ডিং বাড়ি আছে। এরপরও আমি বললাম যে তাহলে তুমি আমার আমাকে কেন চাও? বলতে আমি জানি না আপনাকে কেন চাও, আপনাকে দেখে আমার অনেক মায়া লাগে, অনেক কান্না আসে। তো বললাম দেখো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, পাগলামি করো না, তুমি ওই ছেলেটাকেই বিয়ে করো। বলতেছে না আমি ওনার সাথে কথাও বলি না আর ওনাকে বিয়েও করবো না, কারণ আমি যদি কাউকে ভালো না বাসতে পারি আমি তাকে বিয়ে করে কী করবো, আমি যদি তাকে মন থেকে মেনে নিতে না পারি। তো ওর আম্মুকে বলছে, ওর আম্মু একটু একটু মানে রাজি আবার রাজি না, কারণ কি একটা ওর আম্মু চিন্তা করতেছে আমার মেয়ের একটা জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, এখন অন্য একটা জায়গায় বিয়ে দিব এটা তো কখনো সেই সময় আপনার ইনকাম কি এরকম ফেসবুক কোনো আমার ইনকাম নেই, মানে ফেসবুক থেকে কোনো ইনকাম না, ইউটিউব থেকেও না, না কোনো জায়গা থেকে আমার কোনো শূন্য পকেট। আচ্ছা তারপর? তারপর ওর ফ্যামিলিতে কেউ রাজি হয় না, ওর ভাইরা অনেক থেকে হ্যাঁ একটা ছেলের দুইটা হাত নাই, এই ছেলেটাকে বিয়ে করবো তুমি, ও ইনকাম করে কেমনে খাওয়াবে। পরে হচ্ছে ওর আম্মুর ইয়েতে বিয়েটা হয়, আমাদের বিয়েটা করার পর সম্মতি দেয়। হ্যাঁ ওই দিনের কথা মনে আছে, যেদিন আপনার নিশ্চয়ই আপনার তার মায়ের সাথে দেখা করতে হয়েছিল? তো সেই দিন আপনাদের কনভারসেশন, আপনার শাশুড়ি জামাইয়ের কনভারসেশন কি ছিল? আমি কিছু বলতে পারছিলাম না, সব বলার আম্মু বলছিল, কারণ আমি কথা বলতে কি হয়েছিল ওই দিন ওই দিন তারপর যখন হচ্ছে আম্মু কথা বলল, ওর মায়ের সাথে ফোনে কথা বলছিল আগে থেকে যে এই ব্যাপার আমার ছেলেটা তো এরকম, তো উনি তারপর আমার শাশুড়ি বলতেছে যে আমার ও মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কেমনি কি, ও আবার এক ব্যাপারে একটা মেয়ে ছিল তো ওর কথা আবার কেউ ফেলাইতে পারতো না। তারপর ওর আম্মু বলে যে না সমস্যা নেই, আমার মেয়ে যেখানে সুখে থাকবে আমার মেয়েকে আমি সেখানেই দেবো। তারপর ফ্যামিলির সাথে কথা বলে বিয়েটা, কিন্তু কে কারোর মত ছিল না, আমার ফ্যামিলিতে শুধু আমার আম্মুর মত ছিল, আমার ভাইয়েরও মত ছিল না, আমার কারোর মত ছিল না, আমার আপুরও না, কারণ তারা চায় না যে এখন তাকে আমাকে বিয়ে দিতে আরও একটু আমি আর্নিং করবো তখন, কারণ এখন আমি বিয়ে করে কী খাওয়াবো আমার ওয়াইফকে, এই ব্যাপারটা তাদের মাথায় ছিল। আমি বলতেছি না আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। তারপর বিয়েটা করলাম আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বিয়ে করার আগ পর্যন্ত ওর মুখ দেখি নাই। আচ্ছা সিরিয়াসলি আমাকে মুখ দেখাই নাই? আমি দেখেছি ভিডিওতে যে আপনার যে ভাবি সে ভাবিও কিন্তু মানে আমাদের ভাবি আর কি আপনার ওয়াইফ, তিনি কিন্তু মানে কখনো মুখ দেখায় না ভিডিওতে। হ্যাঁ ও আসলে ভিডিওতে আসতে চায় না, আমি ওকে জোর করে নিয়ে আসি, কারণ আমি চাই যে ওকে দেখে মানুষ শিখুক, মোটিভেট হোক যে একটা ছেলের দুইটা হাত না থাকার পরে একটা মেয়ে কীভাবে সংসার করতেছে, এইটা দেখানোর জন্য মূলত ওকে নিয়ে আমি ভিডিও করি, কিন্তু আসলে ও ভিডিওতে আসতে চায় না। এখানে একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে প্রথম যখন ভাবি কল দিল, আপনি বললেন যে আপনি মেয়েদেরকে তেমন একটা বিশ্বাস করতে পারছিলেন না যে যদি বউ চলে যায় আমাকে ছেড়ে তখন তো একটা কলঙ্ক লেগে যাবে, তো ভাবি নিজে অ্যাপ্রোচ করলো, তারপর
আসলে কি হলো মানে তারপরের কলটা কে দিল? আসলে আমি বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতাম, কারণ অনেক মেয়ে আমাকে ফোন দিত যে আমি আপনাকে বিয়ে করব হ্যান ত্যান, বাট ওই যে আমি আমার ফলোয়ার আছে, আমি ভালো বিয়ে হচ্ছে, আমি একটা পর্যায়ে আসি, আমার সবাই যা জানতো যে আমি আর্নিং করি, কিন্তু আসলে তো আমার কোনো আর্নিং ছিল না। তো ওইটা দেখে অনেক মেয়েরে কল দিত, বাট ওর কথাটা ছিল ভিন্ন, যে ওই কথাটা বলার পর তারপর ও নিজে আবার ফোন দিছে, মানে ও নিজে আমাকে কল দিছে যে কি কি ভাবলেন, কি ভাবতেছেন, কোনো কিছু তো জানালেন না। আমি বলতেছি আমি এইসব বুঝি বুঝি না, আমার আম্মুকে বলছি, আম্মু যা বলে সেটাই, তো এই কথা বলছিলাম আর কি। তারপর আলহামদুলিল্লাহ ওর সাথে আমার আম্মুর আবার ভালো বন্ডিং হয়ে যায়, আম্মুর খোঁজখবর নিত ওষুধ খাচ্ছে কিনা, কিছু করতে মানে কি করতেছে, তারপর থেকে সম্পর্কটা হয়ে যায়, প্রেম থেকে পরিণয় যায়। আচ্ছা, বলছিলেন যে অনেক মেয়ে আপনাকে নক দিত সেই সময় ফেসবুকে যখন প্রথম প্রথম আসতেন, মেয়েরা নক দিয়ে কি বলতো? এও একটা কথা বলতো যে আপনাকে খুব ভালো লাগে, আপনাকে বিয়ে করতে চাই, আপনি বিয়ে করবেন কিনা, কিন্তু কেউ কখনো বলতো না যে ওই যে ওই কথাটা বলে নাই কেউ কখনো, আমি আপনার দুইটা হাতে সারা জীবন আপনার পাশে থাকতে চাই। আচ্ছা, তার মানে সেই মেয়েরা তাহলে বলা যায় যে আপনি রিজেক্টেড করে দিয়েছেন তাদেরকে, তাই তো? আচ্ছা, বেশ ভালো। তারপর হচ্ছে আপনাদের শুভ বিবাহ সম্পন্ন হলো ভাবির সাথে। আচ্ছা, সেই সময়টা কেমন ছিল? মানে বিয়েটা আমার কাছে কেমন লাগতেছিল যে এটা কি কি জানি আমার লাইফে একটা ঘটতেছে। তো যখন বিয়েটা হইলো, বিয়ের পর তো কেউ রাজি ছিল না, তারপর কী করবো, এখন বিয়ে করলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমার কিন্তু বিয়ের 7 দিনের দিনে কিন্তু আমার পেজে ইউটিউবে মনিটাইজেশন আসে। আচ্ছা, মানে 7 দিন পরে বুঝি আপনার মা বলেছিল বিয়েটা কর আল্লাহ চালাবে। আচ্ছা, তারপর আমি অবাক হয়ে গেছি। আর সেই মাসে আমার ইনকাম ছিল 45,000 টাকা, এক মাসের ইনকাম, ফার্স্ট ইনকাম। আর ওর ভাইদেরও বলেছিল যে দেখো আমার আমার স্বামী একদিন 1,00,000 টাকা ইনকাম করবে, মানে ওর কথাটা আল্লাহ এটা কবুল করে নিয়েছিল। ভাবি বলেছিল, তাই তো? এই যে আপনাদের বিয়ের পর আপনারা এখন একসাথে কাপল ব্লগিংই করছেন বলা যায়, হ্যাঁ? তো আমি কিছু কিছু ভিডিও দেখেছি এবং আশা আমি জানি যে দর্শকরাও দেখেছে। আপনাদের এই ভিডিও নিয়ে, খুনসুটি নিয়ে একটু কিছু কথা জানতে চাই। ও তো ক্যামেরার কথাই বলতে চায় না ফার্স্টে। আমি বলতাম কি দেখো তোমার থেকে মানুষ শিখবে, তুমি যে আমাকে বিয়ে করেছো, আমার সাথে সংসার করতেছো। এখনকার মেয়েরা কিন্তু সহজেই সংসার করতে চায় না একটা ছেলের সাথে, বিয়ের পর 2 মাস হয় নাকি বিয়ে ভেঙে যায়, এই ছেলেকে আমার ভালো লাগতেছে না, আমি ওর সাথে সংসার করবো না। তোমাকে দেখে যেন প্রত্যেকটা মেয়ে মোটিভেট হয়, শিখতে পারে যে না, একটা ছেলের 2টা হাত না থাকার পরে একটা মেয়ে যদি থাকতে পারে আমি কেন থাকতে পারবো না, তো এই জন্য তোমাকে আসতেই হবে। তারপর ও হচ্ছে এমনি বাইরে থেকে ভয়েস দিত, এভাবে আর কি শুরু করা। তো মাঝে মাঝে আমি ওর মানে রাগ করতাম, কারণ বারবার ভুল করতেছে, দে তুমি ভুলটা করো গায়ে, ওকে আমি ভিডিও করবো না, যাও বাইরের খাবারের প্রতি একটু লোভ ছিল, এই জন্য বলতাম ভাবি বাইরের খাবার খেতে পছন্দ। আচ্ছা, আমি একটু চাই যে যেহেতু ভাবির কথা উঠছে, আমরা আজকে তো ভাবিকে এখানে পাচ্ছি না, ভাবিকে একটা কলে আমি একটু যুক্ত করতে চাই। হ্যাঁ অবশ্যই, আপনি কি পারবেন? হ্যাঁ অবশ্যই, ফোনটা দাও তো। আপনি কি পা দিয়ে নাম্বার তুলতে পারবেন? ফোন দিয়ে কি বলবো আমি জানি না, তবে আজকে ফোন দিয়ে সবার সামনে আপনি ভালোবাসি কথাটা বলবেন। এই যে এই মানুষ, এখন তো আর আপনার মনে হয় না যে মেয়েরা সংসার ছেড়ে চলে যাবে আপনাকে ছেড়ে, মেয়েটা আমি খুবই অবাক হচ্ছি আপনার দক্ষতা দেখে। ব্যস্ত আছে একা একা তো সংসারে। হ্যালো, হ্যাঁ কি করো? হ্যাঁ আমি কিন্তু তোমারে অনেক বেশি ভালোবাসি, বুঝছো? হ্যাঁ আমি সত্যি কিন্তু তোমারে অনেক ভালোবাসি। হ্যাঁ তুমি কেন তুমি দেখো নাই হঠাৎ করে এমনি? আজ বললাম, এতদিন বলি নাই আজ বললাম, কিছু না। না কোনো কারণ নাই, এবার বাসায় গেলে তোমাকে
এই যেখানে আনলিমিটেড খাওয়া হয় রেস্টুরেন্টে যাই, আমি ওখানে তোমাকে নিয়ে যাব। কিছু না কিছু না, আচ্ছা পরে কথা বলতেছি, হ্যাঁ থাকো। আচ্ছা থাকো। আচ্ছা আমরা ভাবির সাথে কথা বলেছি, আমি জানি না আমাদের দর্শকেরা মোটামুটি শুনতে পেরেছে কিনা, কিন্তু কনভারসেশনটা এরকম ছিল যে এতদিন বলো নাই, এখন হঠাৎ করে ভালোবাসার কথা কেন আসলো? আসলে আমি কখনো ওকে প্রকাশ করতে দিতেই না যে আমি ওকে কতটা ভালোবাসি, কারণ যখন একটা মানুষ আপনার উইকনেসটা বুঝে ফেলবে তখন সহজে আঘাত করতে পারে। কিন্তু এখন তো বুঝে ফেললো, আজকে ভিডিও দেখো তো বুঝে ফেললো, তাহলে কি হবে এখন? কিছু করার নাই, আপনার জন্য বলে ফেললাম। ভাবি আপনাকে বলছি, আজকে তো জেনে গেলেন যে ভাই আপনাকে খুবই ভালোবাসে, এবং আমরা যতটুকু কথা বলেছি সেখানেও কিন্তু বুঝতে পেরেছি ভাই আপনাকে অসম্ভব ভালোবাসে এবং আপনার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। তাই অবশ্যই সবসময় যে প্রথম কথা দিয়েছিলেন যে আপনার আপনি ভাইয়ার হাত হয়ে থাকবেন, এভাবে সারা জীবন কিন্তু ভাইয়ার হাত হয়ে থাকতে হবে, ঠিক আছে? একটা কথা বলে রাখি, আমি কিন্তু ওকে কখনো কোনো কিছু অভাব দেই না, ও যখন যেটা চায় আমি ওর আবদার পূরণ করার চেষ্টা করি। যেমন যেন ও কিছু বলতে না পারে যে ওর স্বামীর দুটো হাত না থাকার কারণে ও পাচ্ছে না। যেমন ওর এটা লাগবে, ওর হচ্ছে মানে থ্রি পিস লাগবে, ওর বোরকা লাগবে, যখন যেটা চাচ্ছে। একদিন কি হয়েছে, আমার মেয়ে পেটে যখন, ও বলতেছে যে তখন বাজে রাত 11:30, আমাকে বলতেছে আমার রসমালাই খেতে ইচ্ছে করতেছে। বাট মানে আশেপাশে আমার তো গ্রামের মধ্যে, আমাদের গ্রামে তো কোনো রসমালাই পাওয়া যায় না, শহর আমার বাড়ি থেকে প্রায় 26 কিলোমিটার দূরে, রাত বাজে 11:30, তখন কী করবো? ও তো বলছে খাইতে, বলছে ইচ্ছে করতেছে, ও বলতেছে আমাকে এখন এনে দাও। তো বললাম যে ওর যখন ইচ্ছে হয়েছে আমাকে আনতেই হবে। তারপর আমার বাইক ছিল আগে থেকে, একটা ছোট্ট বাইক ছিল, মানে বাইকটা 80cc গাড়ি। তো আমার যে অ্যাসিস্ট্যান্ট থাকতো আমার সাথে, তোকে বললাম যে চল ভাইয়া কই যাবেন এত রাত্রে, বললাম চল। অ্যাসিস্ট্যান্ট বলতে আমার সাথে একজন থাকে অলওয়েজ, আচ্ছা, মানে যে আমাকে সব কাজে হেল্প করে, মানে আগে একজন ছিল। তো ওকে আমি বললাম যে চল ভাইয়া, বলছে ভাইয়া এত রাত্রে কই যাবেন, চল তো যাই দেখি কই যাওয়া যায়। তারপর রাত 11:30 দিকে পাবনাতে গেলাম, তখন ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডা, মানে কুয়াশা একদম পুরো অন্ধকার। তো মানে গেলাম যাই ওকে সঙ্গে, ওর সামনে যখন রসমালাই দিলাম অবাক হয়ে গেছে, কেমনে তুমি রসমালাই পাইলা কই? বললাম আনলাম। কই তুমি এত রাত্রে কই গেছিলা? বললাম যে সমস্যা নাই, গেছিলাম একটা জায়গায়। তো ও সেদিন আমাকে মানে জড়ায় ধরে কান্না করতেছে যে তোমার কাছে জাস্ট আমি বলছি যে আমি রসমালাই খাবো, তোমাকে চাই নাই আমি যে আমাকে এখানে এখন এনে দাও, জাস্ট বলছি ইচ্ছে করতেছে, আর তুমি এত রাত্রে গিয়ে আমাকে রসমালাই এনে খাওয়াইছো। একটা মেয়ের কিন্তু এটাই চাওয়া যে ছোট ছোট অপূর্ণ চাওয়াগুলো বা ছোট ছোট চাওয়াগুলো যেন তার স্বামী পূরণ করে, সেই ছোট ছোট চাওয়াগুলো আপনি পূরণ করার চেষ্টা করছেন, তাই তো? আচ্ছা আমরা জেনেছি যে আপনি ভাবি এবং আপনার কোলজুড়ে, আপনি কিছুক্ষণ আগে আপনার কিন্তু সন্তানের নিউজটা দিয়ে দিয়েছেন যে আপনাদের কোলজুড়ে একটা সন্তান এসেছিল, এসেছে, সে মেয়ে নাকি ছেলে? মেয়ে। আচ্ছা কোন সালে এটা? ওর জন্ম হচ্ছে 2022-এ। তার মানে 2 বছর হয়ে গেছে, 22-এর লাস্টের দিকে আর কি, 1 বছর 3 মাস। ইতিমধ্যে কিন্তু বাচ্চাটা সুন্দর করে গুটি গুটি পায়ে হাঁটে। ও শুধু হাঁটে না, ওর একটা জিনিস আমি দেখে আমার অবাক লাগে, সেটা হচ্ছে আমার দুটো হাত নেই। ও কেমনে বুঝি যে বাবার হাত নাই, ও বাবাকে খাইয়ে দেওয়া লাগবে। আমি যখন পা দিয়ে খাই ও করে কি, মানে আমার প্লেট থেকে ভাত নিয়ে আমাকে খাইয়ে দেয়, বাবা 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 এরকম করে। আবার যখন আমি বলি আমাকে একটু চুলকায় দাও, আমার মাথায় চুলকায় দেয়, ওর আম্মু চুলকায় দেয়, ওর আম্মুটা দেখেও চুলকায় দেয়, আম্মুর হাত ছড়ায় দেয়, আম্মা আম্মা হাত ছড়াই দিয়ে ও নিজে আমাকে মাথা চুলকায় দেয়। এই জিনিসগুলো আমার বেশি ভালো লাগে যে ও ওইটুকু বাচ্চা আল্লাহ পাক ওর মাথায় কি একটা মানে সেন্স দিয়ে দিছে যে ওর বাবার হাত নাই ওকে হেল্প করতে হবে। মানে তার কথাও তো এখনো স্পষ্টভাবে না, শুধু আব্বা আম্মা এইটুকুই সে দায়িত্বটা নিয়ে নিয়েছে যে আমাকে এইগুলো পালন করতে হবে। আচ্ছা আর কি কি কাজে আপনার মেয়ে আপনাকে হেল্প করে? আবার যখন হচ্ছে আমি কোনো জামা পরতে যাই, ও কি করে আমার জামাটা দৌড় দিয়ে জামাটা আনবে, হাঁটতে পারে কিন্তু মানে পুকুরে যেতে বসে, তারপর দৌড় দিয়ে ওর আম্মু যখন, আমি যখন খালি গায়ে থাকি জামাটা এনে আমাকে পরে দিতে বসবে। আবার আমি যখন গোসল করে আসি আমার মুখটা মুছাই দেয়, ওর জামাটা টাটাই নিয়ে আমার মুখে ধরে মুখ মুছাই দেয়, বাবা বাবা। বেশ ভালো। আপনার স্ত্রী আপনাকে এই যে সাংসারিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে কি কি সহযোগিতা করছে? ও সবসময় আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে, যদি আমি কোনো ভুল কিছু করি যে আমি একটা জিনিস ভুল করে ফেলছি, ও
তাও বলে যে না ইনশাআল্লাহ নেক্সট ঠিক হয়ে যাবে মানে আপনাকে আত্মবিশ্বাস যোগায় আরো বেশি মানসিক শক্তি যোগায় যেটা আপনার মা করতেন আপনার জন্য একদম এখন কিন্তু আপনি বাহ বেশ ভালো আপনি তো তাহলে একজন সুখী মানুষ বলা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে দুইটা হাত দেয়নি এরপর আল্লাহ আমাকে হাজার গুণ ভালো রাখছে আমি আসলে প্রথম এসে কিছুটা ভয় পাচ্ছিলাম কিছুটা ইতস্তত বোধ করছিলাম যে আমি সবসময় যেটা করি একটা ফুল দিয়ে শুরু করি আমি ভাবছিলাম যে ভাইয়াকে ফুলটা দিব ভাইয়া যদি না ধরতে পারে কিন্তু এখন আমার আর কোনো ইতস্তত হচ্ছে না আমি জানি আমার ভাইটা ধরতে পারবে তাই আপনাকে ফুল দিয়ে অনেক অনেক বেশি শুভকামনা জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম